হাই বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, আর রাত্রি 8টা থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। দেখো, আমি সেজে গুজে সবজি কাটতে বসেছি। তোমরা ভাবছো কি অবস্থা, দিদিও সেজে গুজে সবজি করছে। যাই হোক, আসলে জানো তো আজকে বেরাবো ভেবেছি, তাই একটু রেডি হয়েছি। তা রেডি হওয়ার পরে আমার দোতা মহারাজের পেয়ে গেছে ঘুম, তা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তা এখন বেরাবো না কি জানি না, কি হবে ও কখন উঠবে। তা ভেবেছিলাম বেরালে পরে রাত্রের রুটি তরকারিটা বাড়ির থেকে কিনে আনবো, কিন্তু এ তো ঘুমিয়ে গেছে দোতা। এবার দোতা যদি উঠে যায় 1:30টার মধ্যে তাহলে বেরাবো, আর যদি একান্ত দোতা না ওঠে, দেরি করে, তাহলে আর বেরোনো হবে না। তা ভেন্ডিটা কেটে রাখছি, যে যদি বেরাই তা এটা কালকে সকালে রান্না হবে, আর যদি না বেরাই তাহলে আর রাত্রেবেলায় রান্না হবে। এই জন্য সবজিটা কেটে নিচ্ছি, তা দেখি কি হয়, বেরাতে পারি কি না। যদি বেরাই তাহলে তো তোমরা জানতেই পারবে, আর না বেরালেও জানতে পারবে। ঘুরো ঘুরো করতে যাবো তো, দাঁড়া দেখেছ কেমন জেদ করে ও, এখনই কেমন জেদ করে দেখেছ, দেখো চুপ, যেই দেখেছে ফোন চুপ হয়ে গেছে ফোন দেখে। উঠবে, দেখো দেখো দেখেছো, ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে ছ্যান ছ্যান পানা। দেখো ভাই, ওদিকে তাকা, ওই দেখ আমরা কোথায় যাচ্ছি, আমরা গুরু গুরু করতে যাচ্ছি। ওরে বাবা, ওর মনের মতো না হলেও চিল্লা, হ্যাঁ ওর মন মতন হয়নি, ও জামা পড়বে না। জুতো পরতে চায় না, গরম লাগে না কি কি জানি, দেখো ওর ইচ্ছাই নেই কিছু পরার। দেখেছো আমরা রেডি হয়ে গেছি, দেখো ঘুম থেকে উঠেছিল না তার জন্য এখন আবার ঠিক আছে। ওরে বাবারে, মুখ দিয়ে লাল লাল ছিল, পুরো একাকার হয়ে যাচ্ছে। চলো বেরিয়ে যাই, না হলে আবার ছ্যান ছ্যান শুরু করে দেবে, কখন তার ঠিক নেই। এবার খুশি, বেশ যাচ্ছে ঘুরতে, বুঝতে পেরেছে, হয়ে গেছে, চাবি নিয়েছ, এসিটা বন্ধ কর, তাহলে চলো বেরোনো যাক। ছেলে আর আমি দাঁড়িয়ে রয়েছি, ওর বাবা গাড়ি আনতে গেছে, চলেও এসেছে। এখনই গরমে দেখো ঘেমে চেমে একাকার, ওদিকে নাও আসছি, ধরো ওকে। আসলে আজকে আমরা বেরিয়েছি কয়েকটা দরকারি জিনিস কিনবো, যেরকম একটা ঘড়ি কেনার খুব দরকার, কারণ আমার ঘরে দেওয়াল ঘড়িটা না একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু বাইরে বেরোনোর পরে দেখছি এত গরম লাগছে, আর দোতারও অস্থির অস্থির হচ্ছে, তাই আর ওই সব দোকানে না গিয়ে ও বললো চলো মাসির কিছু জিনিসও নিতে হবে, তা সে স্মার্ট বাজারে চলে যাই, ওখানে দোতার গরমও লাগবে না, কষ্ট হবে না, আর আমাদের কেনাটাও হয়ে যাবে। বেরিয়েছি যখন একটা দরকারি কোনো কাজ করেই ঢুকি, তাই এখানে এসেছি কয়েকটা মাসের সদাই নিয়ে যাচ্ছে। কি হচ্ছে পাপা, দেখো ওপর দিকে দাঁড়িয়ে রয়েছে, কি ওই রাস্তাটার কথা মনে আছে, কি বলো তো ওই রাস্তাটা, প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল এনে এইখানে ফার্স্ট তোমাদের দাদাভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল এই রাস্তাটাতে, দেখবে দেখাচ্ছি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিল তোমাদের দাদাভাই, আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কোনো এক সময় কোনো ভিডিওতে তোমাদের আমি বলবো আমাদের লাভ স্টোরিটা কীভাবে হয়েছিল, ঠিক আছে। এখন বাড়ি যাওয়া যাক, দেখো আমার দোতা মহারাজ হা করে দেখছে, পতাকাগুলো ওপরে সব ঝুলছে, ওইদিকেই তাকিয়ে রয়েছে। চলো, রাত হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে মোটামুটি, দেখো ভালো রাত হয়েছে গো। রুমালি রুটি নেবে, দেখো ঘুমিয়ে পড়েছে, তা ও রুটি আনতে গেছে, রুটি আর আজকে তড়কা নেবে, তা আনতে গেছে। আমি এই পাশে দাঁড়িয়ে রয়েছি, ওখানটা বীভৎস গরম, তার জন্য দেখো দেখো
প্রবলেম করছে। কি রুটি নিয়েছো? রুমালি। তোমার জন্য রুমালি নিয়েছো? হ্যাঁ। তুমি তো রুমালি খাও না। বাড়িতে চলে এসেছি, মুখ হাত পা ধুয়ে নিয়েছি, ঘুরতে যেতে যাবো 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 বলি কিন্তু বেরোনোর পরে না সত্যি গরমে ভালো লাগে না গো। বাড়িতে আসলেই মনে হয় শান্তি। তা যাই হোক, মুখ ঠুক ধুয়ে নিয়েছি, এখন খেতে বসবো, সব কিছু বেড়ে নিয়েছি, এখন খেয়ে দিয়ে একটা ঘুম লাগাবো। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। তার আগে একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো আমি বেড়ে নিয়েছি, দাঁড়াও। এই দেখো, রুমালি রুটি এনেছে আর তরকা এনেছে, আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা আমি নিয়ে নিয়েছি, আর তরকার উপরে একটু বাটার দিয়ে দিয়েছি। তো দেখলে আজকে আমাদের ডিনারটা, তাহলে রাখছি আজকে এখানে। গুড নাইট, টাটা।